এক মিনিটও কিন্তু সময় নেয়নি, পানিটা কি পরিমাণ গরম হয়েছে আপনারা দেখেন। এই যে দেখেন টিস্যুটা, টিস্যুটা আমরা উঠালাম, টিস্যুটা কিন্তু কিছুই হয়নি দেখেন। যখন রান্না করবেন এই জিনিসটা গরম হবে না, উঠে ফেলেন পাত্রটা, চুলা অফ। আবার যদি আপনি এখানে দেন অটো অন হয়ে যাবে। আমি 70 কেজি আছি, আমি উঠে দাঁড়াইছি, চুলাটা অন করলাম, এটা অন। অন করার পর আপনাকে ফাংশনে যেতে হবে, এই যে 2200 চলে আসছে, এবং এটা দিয়ে আপনি কমাইতে পারবেন। আচ্ছা, কমায় আপনি 200 ওয়াটে আনতে পারবেন। আপনি এই পানি দিয়ে এখানে হাত দেন। আচ্ছা, মানে এটা নো রিস্ক, কোনো রিস্ক নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা দেখাবো চমৎকার ইন্ডাকশন কুকার, ইন্ডাকশন চুলা। একবারে পানির দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন সুপার স্টোর শপে, এবং কালারগুলো কিন্তু একবারে মানে খুবই চমৎকার। তো এগুলো আপনারা যারা নিতে চান, ঢাকায় হোম ডেলিভারির অপশন আছে, আপনারা চাইলে সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন, অথবা কুরিয়ারের মাধ্যমে চাইলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। তো আমরা চলে আসলাম আবারও সুপার স্টোর শপে, তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায়। বিস্তারিত আমরা জানবো, আর আমাদের সাথে সহযোগিতা করবে রয়েছে আনোয়ার ভাই। আনোয়ার ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই আজকে আছি আলহামদুলিল্লাহ, আজকে মনে হয় ইন্ডাকশন কুকার দেখাবেন আমাদের। তো এর আগেও তো মনে হয় ইন্ডাকশন কুকার দেখিয়েছি ভাই, এর আগে আপনার অনেক কোয়ালিটি ইন্ডাকশন চুলা দেখাইছি, কিন্তু সবার বাজেট তো আর একরকম না, একটু কমে চায় সবাই। অনেকে চায় যে আমি একটা চুলা কিনবো, স্বাদ আছে, সাধ্য নাই, তাদের জন্য নিয়ে আসছি ধামাকা প্রাইসে কোয়ালিটি ফুল জিনিস অনেক কমে। আচ্ছা, যেটা আপনার মানে আপনি কিনতে পারবেন আপনার কেনার আয়ত্তের মধ্যে। আচ্ছা, করে দিব। তো এটা কিন্তু আসলে এখন সবারই লাগে, কারণ বাসা বাড়িতে গ্যাসের প্রবলেম, গ্যাসের যে একটা সমস্যা দেখা দিচ্ছে। আপনার এটা বাসায় থাকলে গ্যাস যখন না থাকবে আপনি এটা মনে বসায় চুলা রান্না করেন, সবকিছুই করতে পারবেন। আর গ্যাস আপনি যদি সিলিন্ডার কিনে না, মনে করি সিলিন্ডার না কিনে এটা আপনি ইউজ করেন। আচ্ছা, কি কি পাতিল ইউজ করা যাবে এটাতে? এটার মধ্যে আপনার ইন্ডাকশন পাতিল, আচ্ছা, স্টিল হাড়ি। ইন্ডাকশন বলতে আমি দেখাই, এই যে এরকম ইন্ডাকশন করা বটি বটি থাকতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডাকশন পাতিল, ইন্ডাকশন পাতিল। আর আমাদের বাসায় যে স্টিলের পাতিলগুলো আছে, স্টিলের পাতিল যেটা ম্যাগনেট ধরে, এটাও আমরা ইউজ করব, এটাও ইউজ করতে পারবেন। আর অনেকে বলে ভাই না আমি সব হাড়ি ইউজ করব, তাদের জন্য এটা, তাদের জন্য ইনফ্রারেড চুলা, ইনফ্রারেড চুলা দামাকা প্রাইজে দিব প্রত্যেকটাই, মানে আপনার সাধ্যের মধ্যে করে দিব আমি। আচ্ছা, আমরা কি একটু চুলাটা চালিয়ে দেখাবেন? হ্যাঁ অবশ্যই, আমি আপনাকে চুলাটা একটু চালিয়ে দেখাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো এটার কি দুটো কালার হবে? এটা দুইটা কালার হবে ভাই, কালারটা ফেক না, কখন কোনটা থাকে আমরা নিজেরাও জানি না। আচ্ছা, মানে কাজ একই যেটা আমি আপনাকে দেখাই, কোম্পানি এখানে কালার দিয়ে দিয়েছে 1 2 3 4 5 পাঁচটা কালার। এখন আমি পাঁচটা কাস্টমার করবো, ভাই এটা দেন ওটা দেন, যখন যেটা থাকবে আপনাকে নিতে হবে, কালার ফেক না, একই জিনিস, কাজ একই, শুধু কালারটা এখানে একটু ফুল দিছে, এখানে আরেকটা ফুল দিছে, এই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। তো এটা আপনারা দেখছেন, এটা কত ওয়াট থেকে কত ওয়াটে চালাতে পারবেন? এটা আমি দেখাই দিতেছি, আপনি কত ওয়াটে চালাইতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা এটা একটু চালায় দেখাই আমি আপনাকে। এটা কিন্তু অনেক কোয়ালিটি ফুল একটা ব্র্যান্ড, খুবই ভালো মানের একটা প্রোডাক্ট। এটা প্রোডাক্টটা হবে 2200 ওয়াট, এই যে এখানে দেখেন। সর্বোচ্চ 2200 ওয়াট। আমি যাই হোক, কথা বললে অনেক কথা, কথা না বলে একটু চালায় দেখাই। আচ্ছা, আমরা দেখাইলে আপনি আর কি বুঝতে পারবেন যে এটা মানে কতটুকু ভালো কোয়ালিটি। আচ্ছা, এটা আপনারা দেখছেন আর খুবই চমৎকার, এখানে কিন্তু এটা লেখাই আছে, এটা আপনার হচ্ছে, আপনার দেখছেন 200 ওয়াট থেকে 2200 ওয়াট। জি, 200 ওয়াট থেকে 2200 ওয়াট পর্যন্ত আমরা চালাতে পারবো। কানেকশনটা দিয়ে দিলাম আমরা, একটা কারেন্ট দিলাম ওকে। হ্যাঁ, একটা টিস্যু দিয়ে রান্না করব। আচ্ছা আচ্ছা, টিস্যু দিয়ে রান্না করার মানে হলো এটা যে আপনার এটা কিন্তু পুড়বে না। আচ্ছা, মানে এটা গরম হবে না, এই জিনিসটা গরম হবে না, টিস্যুটা পুড়বে না। টিস্যুটা কত পাতলা দেখছেন। আচ্ছা আচ্ছা, এই টিস্যুটা না পুড়া মানে হলো এটা ম্যাজিক। আচ্ছা আচ্ছা, এই জন্য আসলে এটাকে ম্যাজিক চুলা বলে অনেকে। এই যে প্যান বসাইলাম, এটা আপনি মানে কি বলবো, বেডরুমে, ড্রয়িং রুমে, সোফা রুমে ইউজ করতে পারবেন, মানে অল্প সময় কিন্তু আপনার পানিটা কিন্তু একবারে গরম হয়ে যাবে। আচ্ছা, তো আমরা একটু দেখাই, এটা চুলাটা অন করলাম, এটা অন। অন করার পর আপনাকে ফাংশনে যেতে হবে, এই যে 2200 ওয়াট চলে আসছে, 2200 ওয়াট চলে আসছে, এবং এটা দিয়ে আপনি কমাইতে পারবেন। আচ্ছা, কমায় আপনি 200 ওয়াটে আনতে পারবেন। এখন দেখেন এটা কিন্তু 200 ওয়াটে, এবং আপনি যখন বাড়াবেন তখন 2200 চলে যাবে। এই যে এখন 2200 আছে, এখন রান্না হইতেছে, আপনি এই পানি দিয়ে এখানে হাত দেন। আচ্ছা, মানে এটা নো রিস্ক, কোনো রিস্ক নাই, এটা পানি সহ আপনি নিয়ে এই যে কোলের মধ্যে এভাবে বসে রান্না করেন, আপনার কোনো সমস্যা হবে না। মানে আপনি ডাইনিং টেবিলে বসে রান্না করতে পারবেন, ড্রয়িং রুমে বসে, যাদের কোমর ব্যথা, যারা চুলার কাছে যেতে পারে না, তারা আপনার ডাইনিং টেবিলে বসে রান্না করতে পারবেন, বসে রান্না। আপনি একটা চেয়ারে এভাবে বসলেন, আমি একটু বসিয়ে দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আপনি আবার বসেও দেখাবেন আমাদের। হ্যাঁ, এই যে এভাবে বসলেন, আচ্ছা, এইভাবে একটা টেবিল থাকবে, আপনি বসে বসে এই যে রান্না করবেন, নাড়াচাড়া করবেন, করতে পারবেন, টিভি দেখবেন, আপনি বসে বসে আপনার আনুষঙ্গিক কাজ করবেন। আচ্ছা, মানে নো রিস্ক, সুবিধা, কোনো রিস্ক নাই। আর ভাই, এটা কি আপনার গ্যাসের চুলাতে আমরা যত সময় নেয়, ভাত 20-25 মিনিট লাগে, এটা কি আর সময় কম? এই যে দেখেন আমি পানি বসাইছি, 30 সেকেন্ড হয় না, পানি বয়েলিং হওয়া শুরু হয়েছে, ধোয়াটা শুরু হয়ে গেছে অলরেডি, পানির ধোয়া কিন্তু
অলরেডি আপনারা দেখছেন মানে কত দ্রুত যে এটা অনেক দ্রুত, এটা রান্না বান্না অনেক দ্রুত, এবং অনেকে বলতে পারে ভাই এটা কি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতির, এখানে ক্ষতির কিছু নাই। আচ্ছা আচ্ছা, এটা হলো আপনার জাস্ট গ্যাসের চুলার মতোই, আপনি পাতিল বসালেন, আগুন কমাইলেন, বাড়াইলেন, রান্না করলেন, আর কোনো কিছু নেই। আমরা রাইস কুকার ইউজ করি, ইলেকট্রিক প্রেসার কুকার ইউজ করি, ইলেকট্রিক ব্লেন্ডার ইউজ করি, ওরকমই এটা একটা ইলেকট্রিক গ্যাজেট। ইলেকট্রিক গ্যাজেট ভাই, প্রযুক্তি দিন মানে দিনকে দিন আপডেট হচ্ছে। আচ্ছা, আপডেট হচ্ছে, এই যে দেখেন আপনারা পুরানো হয়ে শুরু হয়ে গেছে। পানিটা দেখেন, 1 মিনিটের সময় নেয় পানি ফুটতেছে, 1 মিনিটও কিন্তু সময় নেয় না, পানিটা কি পরিমাণ গরম হয়েছে আপনারা দেখেন। এবং আমি এটা অফ করে দেই। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন টিস্যুটা, টিস্যুটা আমরা উঠালাম, টিস্যুটা কিন্তু কিছুই হয়নি দেখেন, মানে এটা বোঝানোর উদ্দেশ্য যে এটা যে একবার যখন রান্না করবেন এই জিনিসটা গরম হবে না। আচ্ছা আচ্ছা, এখানে একটু গরম হবে কেন জানেন, ওই যে তলাটা যেন গরম হয়ে রান্না হবে, ম্যাগনেটিক গরমটা গরমে একটু ছড়াবে, কিন্তু এই সব জায়গা কোথাও ছড়াবে না। এই যে দেখেন আমি ধরে বসে থাকতে পারবো। এবং আরেকটা সুবিধা হলো কি, আপনি পাত্র বসাইলেন, চুলা অন করলেন, তো আচ্ছা এই যে যদি চুলাটা আপনি উঠায় ফেলেন, পাত্রটা চুলা অফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার যদি আপনি এখানে দেন আপনি যদি এই যে দেখেন, এই যে এখানে এই যে দেখেন, আমি কিন্তু পাত্রটা বসাইনি। আচ্ছা, এই যে দেখেন, দেখছেন পাত্রটা কিন্তু শূন্য। আচ্ছা, তাও কিন্তু রান্না হচ্ছে দেখেন, রান্না। এই যে দেখেন, আমি আপনাকে টিস্যুটা দিয়ে দেখাই যে পাত্রটা যেন শূন্য দেখেন, শূন্যের উপরে রেখে রান্না করবেন, কত সুন্দর। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে দেখেন ভাই পাত্রটা, এই দেখেন পাত্রটা কিন্তু নিচে রাখিনি, আপনি একটু নিচে দেখেন, ক্যামেরাটা দেন, দেখছেন নিচে কিন্তু লাগে না, লাগে নাই, কিন্তু রান্না হচ্ছে। এই যে দেখেন ম্যাগনেটিক, ম্যাগনেটিক, যখন সরায় ফেলবো তখন ভাই অনেকেই চিন্তা করবে ভাই আমরা কত বড় পাতিল ইউজ করতে পারবো, লোড কতটুকু দিতে পারবো। লোড আমি একটু আপনাকে লোডের কথা বললে তো মনে করেন আমার ভালো লাগে না। আচ্ছা, আমি 70 কেজি আছি, আমি উঠে দাঁড়াইছি, মানে আর লোড দিয়ে কি করবেন আপনি, 70 কেজি পর্যন্ত ভাই কিন্তু উঠে দাঁড়িয়ে। অনেকে বলে ভাই আমি তো বড় পাতিল ইউজ করব, বড় পাতিল বলতে কি আপনি তো বিয়ে বাড়ির রান্না এটার মধ্যে করবেন না, করবেন না আসলে, এটার মধ্যে দেখা গেল আপনার সাথে 10 12 জন 15 20 জনের রান্না আপনি এটার মধ্যে করতে পারবেন, করা যাবে, মনে আসে বড় বড় ডেক বসে। এইগুলা চুলা আপনার বাইরে থেকে কিনতে গেলে শোরুম থেকে 5,500 টাকা লাগবে। আচ্ছা, সেটা আপনার দিচ্ছি যে বলছি না, সবার জন্য করে দিব, সবার বাসা থাকবে, মাত্র 3,000 টাকা। আচ্ছা, ঢাকার ভিতরে তো আপনার হোম ডেলিভারি দেন? জি অবশ্যই, ডেলিভারি চার্জ দিতে হবে 150 টাকা। আচ্ছা, বড় প্রোডাক্ট বাইরেও তো আপনারা দিচ্ছেন? ঢাকার বাইরে কুরিয়ার করে দিব, কুরিয়ার চার্জ আসবে 200 টাকা। ঢাকার বাইরে নিতে গেলে আমাদের কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। আচ্ছা, আর ঢাকা সিটির মধ্যে আমরা হোম ডেলিভারি করে দিব। আর এটা তো সব পাতিল বসানো যায় না, অনেকে আবার হচ্ছে ইনফ্রারেড নিতে চায়। হ্যাঁ, ইনফ্রারেড এর জন্য একটা রাখছি, এই যে এটা ইনফ্রারেড নিতে পারবেন, এটা নিলে দাম আসবে লোক, আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এটা এটাও হচ্ছে কিন্তু আপনার ইনফ্রারেড চুলা, এটাতে আবার যে কোনো হাড়ি আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। এই যে এটা হলো ইনফ্রারেড, নোভেনা ব্র্যান্ডের, নোভেনা ব্র্যান্ডের 284 মডেলটা, এটা 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 4,500 টাকা শোরুম প্রাইস, এটা আমরা রাখতেছি মাত্র 3,200 টাকা। এটা নিলে হচ্ছে 3,200 টাকায় আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, অনেকে তো ভাই বলে যে আমার তো ইন্ডাকশন চুলা নিব, ইন্ডাকশন পাতিল নেই, তাদের জন্য কি পাতিল? হ্যাঁ, তাদের এই যে এরকম একটা সেট দিতে পারেন আপনারা। আচ্ছা আচ্ছা, এটা 7 পিসের একটা সেট। হ্যাঁ, এটা দাম হইলো আপনার 1,000 টাকা, গ্রানাইটের। হ্যাঁ, গ্রানাইটের।1,000 টাকা, কড়াইটা হইলো 1,500 টাকা, 5,500 টাকা আসবে। আচ্ছা, কিন্তু আমরা অফার প্রাইস দিব মাত্র 3,500 টাকা, 2,000 টাকা সেটটার মধ্যে কম পাবেন। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা যারা সেটটা নেবেন মাত্র 3,500 টাকা, 3,500 টাকায় কিন্তু আপনারা এই সেটটা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে, এটা হোম ডেলিভারি। জি, এখন আপনার দুইটা মিলে আসতেছে তাহলে হলো গা, 3,500 আর হলো 3,000, 6,500 টাকা। আপনারা নিতে পারবেন অসাধারণ প্রাইসে, কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যাদের পছন্দ হয় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কালেক্ট করতে পারেন।